Dear viewers, আপনারা দেখছেন ITV News. আপনাদের সাথে আছি আমি সঞ্জনা কিন্ডিকা। সামনের এক দশকে পৃথিবীকে অসংখ্যবার মুখোমুখি হতে হবে বন্যার, যাতে প্লাবিত হবে বহু উপকূলবর্তী এলাকা। এর সাথে জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, বরং এটি হবে জোয়ারের জন্য, যার দায়ভার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের। নাসার বিজ্ঞানীরা হিসেব কষে বলছেন, আর মাত্র কয়েক বছরের মধ্যে চাঁদ কিছুটা অবস্থান পরিবর্তন করবে। চাঁদের এই নাড়াচাড়ায় একদিকে বিপর্যয় ঘটে যাবে পৃথিবীতে। মূলত চাঁদের টানের উপর ভিত্তি করে জোয়ার ভাটা ঘটে, আর চাঁদের অবস্থানে পরিবর্তন ঘটলে বাড়বে জোয়ার, যাতে ডুববে অনেক স্থলভাগ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই গবেষণা ন্যাচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে। এতে নুইসেন্স ফ্লাড বা বন্যার উপদ্রবের কথা বলা হয়েছে, যাতে আশঙ্কা করা হচ্ছে এসব বন্যায় সমুদ্রের তরঙ্গ গড় উচ্চতা থেকে 2 ফুট বেড়ে যাবে। আমাদের সাথেই থাকুন, আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।